কাজ করবে বাদহ মাওলিয়া ও বাদ, তখন ওদের সাথে আর বন্ধুত্ব করা যাবে না। এই নির্দেশ আমির হামজার কার? সূরা মায়দা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 51 নম্বর আয়াত। এতটুকু আল্লাহ যদি বলে শেষ করে দিতেন আমি আয়াতটা আলোচনা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরে একটু কঠিন কথা জানিয়েছেন, আমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তোমাদের ভেতরে যে বা যারা ওদের অনুসরণ করবে আমি আল্লাহ তোমাদের ওদের মতোই মানিয়ে দেব। আজ আমাদের অনুসরণ কিন্তু সব ওদের মতো, ওরা যেমন ক্লিন সেভ করে আমরা অনুসরণ করছি ওদের মতোই। যারা ক্লিন সেভ করেন, আমি একটা ছোট্ট তথ্য বলছি, একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেন খালিফুল মুশরিকিন আউফুল লোহা ওয়াকফুস শারিব, তোমরা মুশরিকদের বিপরীত করো, গোপকে ছোট ছোট করো আর দাড়িকে লম্বা করো। বিজ্ঞান এখন এই হাদিসটা নিয়ে গবেষণাগারে বসে দেখতেছে দাড়ি লম্বা করলে কি হয়, কারণ এই যে গলা থেকে শুরু করে এই যে নলিটা, আপনি সারাদিনের কর্মব্যস্ততায় গরমে ঘামগুলো এই জায়গায় জমা হয়ে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে, এই ব্যাকটেরিয়া তৈরি হতে হতে একদিন আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। দাড়ি যাদের বড় থাকে, বিভিন্ন জাতগুলো বাতাসে যেগুলো ঘোরে, এই দাড়ির কারণে আমার আল্লাহ এই জান থেকে আপনাকে বাঁচিয়ে দেয়। আল্লাহ তো এমনি এমনি পুরুষকে এটা দেয়নি, মেয়েদেরকে দেয়নি, কারণ তাদের কাজ হচ্ছে ঘরের পরিবেশে আর মেয়ে পুরুষের কাজ হচ্ছে বাইরে। এদের যদি দাড়ি না দিত তাহলে এটা সেভ করার জন্যে আপনি এখানে হয়তো এই বিভিন্ন জিনিস দিয়ে দাড়ি লাগিয়ে রাখা লাগত। আল্লাহ নিজে নিজে তৈরি করে দিয়েছেন, আপনি গুরুত্ব বোঝেন না, যেদিন ধরা পড়বেন ওই দিন বুঝবেন। 2 নম্বর বিজ্ঞান বলেছে যারা এই ত্বকে বেশি বেশি খোর লাগাবে, ব্লেড লাগাবে, এদের এই ত্বকগুলো মোটা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ত্বকের যে উজ্জ্বলতা এটা আর থাকবে না। 3 নম্বরে এদের যৌন শক্তি এরা হারিয়ে ফেলবে। আমি আর নিচে নামলাম না, এরপরও যদি কেউ কাঁটা বন্ধ না করে ও যেদিন পড়বে ঝামেলায় সেদিন বুঝবে। সম্মানিত ভাইরা, বিশ্বনবীর প্রত্যেকটি কথা এখন গবেষণা হচ্ছে, আর যে গবেষণা করছে শেষ পর্যায়ে এসে দেখা যাচ্ছে মুসলমান হয়ে যাচ্ছে।